হ্যালো মিরাজ, হ্যাঁ তামিম ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা রে? কেমন আছোস? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? কেমন থাকি রে? তুই মুশফিকের কোনো কাজ করছে রে মিরাজ? ভাই শুনলাম আমিও সে জিনিসটা, ঠিক আছে এখন কি করবেন? কর, মানে এটা তো একটা লিমিটেড থাকে। লাস্টে আমাদের ফাইনালের পরে আমাদের মিটিং এ কি কথা হয়েছে, আমি তোরে ওই সময় একটা কথা বলছিলাম না, যে আমরা চেষ্টা করব যে 70 থেকে 80% আমরা যেরকম সেম টিম থাকতে পারি, ঠিক আছে? আর এই কথার বেসিক বেস আমার বেজই তো ছিল তুই, মুশফিক সব সহ। মুশফিক আমার জন্য একটা ইম্পর্টেন্ট একজন ছিল। সে সে করছেটা কি শুন, সে আমার সাথে তো কথা বলে নেই, সে বলে এখন আলাদা একটা টিম বানাচ্ছে, শুনছো সেটা? আমি একটু হালকা একটু শুনেছিলাম, বাট 100% কনফার্ম ছিলাম না। বাট আপনি এখন যেটা বললেন, আমি তো এখন 100% শিওর হলাম যে ভাই মনে হয় আলাদা টিম না বানাচ্ছে। তো ভাই, তুই তুই দেখছোস আমি ওরে কি ধরনের ফ্রিডম দিছি পুরা টিমে। হ্যাঁ, আমি ওরে দায়িত্ব দিছি পুরা টিম চালানোর। খেলা শেষ হয়েছে, খেলা শেষে আমি সবচেয়ে বেশি ওরে প্রেস করছে। আমি এখন পর্যন্ত ওরে প্রেস করতে থাকি যে সে পুরা টিমটা হ্যান্ডেল করছে, তার কন্ট্রিবিউশনটা কত বেশি। সে এই মুহূর্তে আমাকে এরকম মাঝপথে ছেড়ে যাওয়াটা কি উচিত ছিল? এখন কি করবেন ভাই? এখন ভাই গেছে, এখন সে তো আপনারই ফ্রেন্ড। এখন আসলে তো তোদের সাথে নাই, খেলি না তো ন্যাশনাল টিমে। এখন অনেকের অনেক ভাব টাপ বেড়ে গেছে, এটা হলো সমস্যা, ঠিক আছে? ভাই কারণ হলো যে এখন তোদের সাথে খেলতাম, ক্যাপ্টেন থাকলে তো এরকম আর তোরা করতে পারতি না। এখন আমার শোনেন দাম নেই, শোনেন এখন দাম কমে যাচ্ছে দেখে তোরা এইসব করতেছিস। ভাই, শোনেন, রাগ করেন না প্লিজ। কারণ কি ভাই, আপনি তো জানেন মুশফিক ভাই সম্পর্কে, সে তো একটু ইমোশনাল, হয়তো ইমোশনাল হয়ে মনে করেন ছোটবেলা যে থেকে আমার ফ্রেন্ড, ও একবার আমাকে অ্যাটলিস্ট বলতো চলে যাওয়ার আগে, অ্যাটলিস্ট তখন তো আমার একটু শান্তি হইতো যে না অ্যাটলিস্ট বলে গেছে। হ্যাঁ, অসুবিধা নেই মিরাজ, সময় আমারও তো আসবে। পৃথিবী গোল কিন্তু, শুনে রাখ মিরাজ, একটা কথা শুন, পৃথিবীর গোল আজকে তুই ওই সাইড, আমি এই সাইড, কালকে আমি ওই সাইডে বসবো, তুই এই সাইডে আসবি, ভুলে যাইস না। আর ওটা তোর বড় ভাইরাও বলে দিস ভাই, আপনি রাগ করেন না, ঠান্ডা হন ভাই, ঠান্ডা হন। না। আমি দরকার হলে ভাইয়ের সাথে, তুই দেখ আমি কি করি, আমি কথা বলবো না তোর সাথে এ ব্যাপারে, কথা বলবো, জিনিসটা কাজটাও না না কোনোভাবেই ঠিক করেনি, ঠিক করার দরকার নাই, কিছু করার দরকার নাই।